শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়ে রাজনীতিবিদরা বলেছেন, দেশ এগিয়ে যাওয়ায় শহীদ বুদ্ধিজীবীরাই প্রেরণা। একটি জাতীয় দৈনিকে যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে শহীদ বলা দুঃখজনক বলে মন্তব্য করেছেন রাজনৈতিক নেতারা। এই ঘটনার বিচারও দাবি করেছেন তারা। রাহুল রায় জানাচ্ছেন, সূর্য সন্তানদের হত্যাযজ্ঞের এই দিনটি শোকের, আবার এই দিনটি শক্তির। বিজয়ে যেমন তারা শক্তি যুগিয়েছে, দেশ গড়ায় মূল শক্তি শহীদ বুদ্ধিজীবীরা। এই দিনে প্রতি বছরের মতোই শ্রদ্ধার মিছিলে সর্বস্তরের মানুষের সঙ্গে রাজনীতিবিদরাও। যে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, তার বিরোধিতা করা যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে একটি সংবাদপত্র শহীদ বলার ঘটনায় ক্ষুব্ধ রাজনীতিবিদরা। তারা আসলে একাত্তরের যুদ্ধে যে পাকিস্তানের দালাল হিসাবে অপরাধ করেছে দেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সেই অপরাধের পরে তারা শোধরায়নি, বদলায়নি। এটা খুবই দুঃখজনক। আমি মনে করি এই ধরনের যে কোনো ধরনের প্রবণতার বিরুদ্ধে অন্তত আজকের দিনে আমাদের সবার চেতনা ছামিত করা দরকার, দাঁড়ানো দরকার। শহীদের কতগুলি ডেফিনিশন আছে, যে কোনো মানুষকে শহীদ বলা যায় না। আমি বিশ্বাস করি যে যেভাবে তাকে শহীদ বলা হয়েছে সেটা সঠিকভাবে বলা হয়নি। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। কোনো কোনো রাজনৈতিক দলের যুদ্ধাপরাধীদের রাজনীতি নিষিদ্ধের দাবি, আর সরকার বিরোধী আন্দোলনে এই দিনেই নতুন শপথ বিএনপির। আজকের এই দিনে আমরা আমাদের শহীদ বুদ্ধিজীবীদের পথ অনুসরণ করে দেশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য, গণতন্ত্রকে ফিরে আনবার জন্য আমরা আমাদের সংগ্রামকে আরো বেগবান করবো। ইনশাল্লাহ জনগণকে সঙ্গে নিয়ে আমরা বিজয় অর্জন করবো। ঘুষ, দুর্নীতি, চোরা কারবারি, বিদেশে পাচার, জনগণের মৌলিক অধিকার কিছুই নাই। রাজনীতিবিদ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এক কাতারেই শ্রদ্ধা জানিয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। মননে মগজে জাতিকে ধ্বংস করতেই চালানো হয়েছিল বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ। তবু থেমে থাকেনি বাংলাদেশ, হয়নি মেধাশূন্য, এগিয়ে চলছে নিজের গতিতেই। এই বুদ্ধিজীবী দিবসেও সর্বসাধারণের প্রত্যয়, বুদ্ধিজীবীদের দেখানো পথেই এগিয়ে যাক বাংলাদেশ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।